আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর মেহরবানিতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে দেখতে আমাদের মাগফিরাতের আরও 10টি রোজা চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই 20টি রোজা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন সবাই যেন আমরা নাজাতের আরও 10টি রোজা এরকম ভালোভাবে আমাদের কেটে যায়। তো আমি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপিটা হচ্ছে আমি চিকেন পাকোড়া বানাবো। আর চিকেন পাকোড়ার জন্য কিন্তু আমি 2টি আলুও নিচ্ছি সঙ্গে। আর 2টি আলু এই যে দেখতে পাচ্ছেন আমি চিলে নিচ্ছি। আর আমার এই ভিডিওর এন্ডে আমি কালকে আর একটা ইফতার দাওয়াতে গিয়েছিলাম আর কি। তো ইফতারের দাওয়াতের একটু ছবি আমি তুলেছি। আমি আসলে একটু লেটেই গিয়েছি, তেমন একটা ভালো করে তুলতে পারিনি। তো শুধু খাবারগুলোই তুলেছি, অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। তো আমি এই চিকেনের পাকোড়াগুলো বানিয়েছিলাম, বানিয়ে নিয়েছিলাম আর কি। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের আমি শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু অনেক মজার, আলহামদুলিল্লাহ অনেক মজার, সবাই খেয়ে বলেছেন অনেক বেশি মজা হয়েছে, আপনাদের অনেক ভালো লাগবে। আর এইটা শুধু ইফতারের মানে ইফতারের যে দিতে হবে ইফতারের জন্য এই রেসিপি এমনটা না। এই রেসিপিটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবে ইভিনিংয়েও দিতে পারেন, যে কোনো সময়, তারপর মেহমান আসলে যে কোনো সময়, যে কোনো ওকেশনে আপনারা এই রেসিপিটা করে দিতে পারেন। অনেক মজার একটা রেসিপি, ক্রিপসি রেসিপি, ক্রিপসি হয় আর কি। এই রেসিপিটা অনেক মজার, চিকেন আলুর পাকোড়া আর কি এটা। তো এখানে দেখতেছেন আমি 2টি আলু কিন্তু আমি গ্লেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে দেখেন চিকেনের পেস্ট নিয়েছি আমি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি শুধু আদা আর রসুন দিয়ে আমি আগে মাখিয়ে রেখেছিলাম, আর একটু লবণ দিয়েছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো আমি আসলে এর আগে ভিডিও করিনি, যে সময় আমি যখন এই চিকেনটা আমি মাখিয়ে নিয়েছিলাম আর কি। শুধু আদা রসুন পেস্ট দিয়ে দেবেন, আর মরিচের একটু গুঁড়ো, আর স্বাদ মতো একটু লবণ, আর কিছু না। আর এখন এই যে দেখতেছেন আমি 1 ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি বেসন দেখেন, বেসনটা কিন্তু আমি একটু ছেলে দিচ্ছি আর কি। তো বেসনটা কিন্তু একটু ছেলে দিলে অনেক বেশি ভালো হয়, তাহলে কিন্তু ব্যাটারটাও কিন্তু অনেক বেশি স্মুথ হয়, আর কোনো লাম্পসও থাকে না, আর ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয়। আমি এই তো বেসনের সাথে কিন্তু আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিয়েছি, প্লেন ফ্লাওয়ার যেটা ওইটা 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর এখন আমি আলুগুলো কিন্তু আগে থেকেই আমি ক্যালেন্ডারে ধুয়ে রেখেছিলাম, তারপরেও আমি এখন একটু চেপে চেপে পানিগুলো চেখে নিচ্ছি আর কি, একটু চেপে চেপে তো দিয়ে দিলাম আর কি। আর এখানে দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ, তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কুচি করে, আর ফ্রেশ কিছু ধনিয়া পাতা। আর এই যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া দিয়েছি, 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়া দিয়েছি। আর আপনারা জানেন আমি আমার জিরার গুঁড়াটা কিন্তু আমি গড়ে বানাই, এইটা কিন্তু অনেক বেশি মানে স্মেলটা কিন্তু অনেক বেশি থাকে, এই জন্য একদম কম দেই। আর একটু দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, যেটা আমার গড়ে বানানো এই গরম মশলার গুঁড়োটা একটু দিয়েছি। আর একটু দিয়েছি আমি পাপরিকা পাউডার। এই তো আর আমি এখন একটু স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। অনেক মজার একটা রেসিপি আসলে, আমার সবগুলো মশলা দেওয়া শেষ, আর এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর চিকেনটা কিন্তু আপনারা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা মানে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি 1 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শুধু চিকেনের মধ্যে আদা রসুন দিয়ে দেবেন, আর একটু লবণ, আর একটু মরিচের গুঁড়ো, আর কিছু লাগবে না। আর এই তো আমি একটা ফানও বসিয়ে দিয়েছি চুলায়, ফানের মধ্যে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আমি তেলটা কিন্তু তেমন একটা বেশি দেবেন না, আমি এখানে দিয়েছি 1/2 কাপের মতন। তো আমি একটু বড়ো ফানটা কিন্তু একটু বড়ই আমি বসিয়ে দিয়েছি, তা যাতে একসঙ্গে হয়ে যায় আর কি। আমি আধা মানে 1/2 রেখে দিয়েছি ব্যাটারটা, আর 1/2 দিয়ে করছি আর কি। তো এই তো দিয়ে দিলাম ফানের মধ্যে, আর এই যে দেখতেছেন গোল্ডেন কালার চলে আসছে, আমি উল্টে পাল্টে দিয়েছি 2-3 বার, আর অনেক বেশি, আর এখন রেড কালারও হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু দেখতে এত ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা যে কোনো অকেশনে এই রেসিপিটা করতে পারবেন, শুধু রামাদানে যে খাবেন এই নাই, আপনারা কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন স্কুলে, তারপর যে কোনো সময় মেহমান আসলে কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন, অনেক বেশি মজার একটি নাস্তা।
এটা হচ্ছে চিকেন আলুর পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজার, আর ভিতরটা কিন্তু অনেক বেশি ক্রিপসি হয়, অনেক বেশি মজার হয়। দেখতেছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি আসলে নর্মালি কোনো এডিট করি না, আমার খাড়িগুলাতে খুবই কম আমি কোনো এডিট করিনি। এই কালারটা কিন্তু নর্মালি কালার, অনেক বেশি মজার হয়েছে, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমরা কালকে যে ইফতারিতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু রেডি করেছেন উনি। আর আমি আসলে আমরা সময় মতো যেতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছিল, অনেক লেটে গিয়েছি, তারপরও মানে খাবারগুলো গিয়ে ছবি তুলেছিলাম, অনেক বেশি মজার মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই এরকম যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আমাদের এই বাকি রোজাগুলো যেন ভালো কাটে। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার রুকসানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সালামু আলাইকুম।